লিথিয়ামের পর বিশাল গ্যাসের খনি, ওমান সাগরে গ্যাসের খনির সন্ধান পেয়ে গেল ইরান, আর তারপরই সেই গ্র্যান্ড প্ল্যানিং। এই বিশাল খনিতে কতটা পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে, ভবিষ্যতে কি পরিমাণটা বাড়তে পারে, প্রাকৃতিক গ্যাস কি এবং অর্থনৈতিক ক্ষেত্রে এর ভূমিকা কতটা, গ্যাস উত্তোলনে ইরানের অবস্থান ঠিক কোথায়, তেল ও গ্যাসের অনুসন্ধানে ইরানের জাতীয় তেল কোম্পানি ঠিক কি সিদ্ধান্ত নিল, কি বলছে রিপোর্ট দেখুন। দক্ষিণ উপকূলীয় ওমান সাগরে নতুন করে 200 ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে বলে জানিয়ে দিল ইরান। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি এনআইওসির এক্সপ্লোরেশন অপারেশনস বিভাগের প্রধান মেহেদি ফাকুর বলেছেন, তার কোম্পানি এই গ্যাস ক্ষেত্রটি সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী মাসে প্রকাশ করবে। এখন অনুসন্ধানকারী একটি জাহাজ ওমান সাগরে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটির সর্বশেষ তথ্য সংগ্রহ করছে। এপ্রিলে জানানো সম্ভব হবে গ্যাসের প্রকৃত মজুদ কতখানি আছে এবং ভবিষ্যতের পরিমাণটা বাড়তে পারে কিনা। আর এর মাঝেই আগামী 7 বছরের প্ল্যানিং গুছিয়ে ফেললো ইরান। ইরানের জাতীয় তেল কোম্পানির সিদ্ধান্তটা একবার জেনে নিন। ফাকুর বলছেন, ইরানের জাতীয় তেল কোম্পানি আগামী 7 বছরে অফশোর এবং অনশোর অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানের কাজে $150 কোটি অর্থ খরচ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আরও একটা সুখবর শুনিয়েছেন তিনি, তার কোম্পানি ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরস্তান প্রদেশে নতুন তেলের খনির সন্ধান পেয়েছে বলেও জানিয়েছেন মেহেদি ফাকুর। তিনি বলেছেন, ওই খনিতে উন্নত মানের লাইট ক্রুড অয়েল রয়েছে, কিন্তু এই প্রাকৃতিক গ্যাস কি সেটাও একটু জানিয়ে রাখি। তেল খনি থেকে স্বাভাবিকভাবে যে গ্যাস নির্গত হয় সেটাই প্রাকৃতিক গ্যাস নামে পরিচিত। প্রাকৃতিক গ্যাস সাধারণত তেলের উপর ভাসমান অবস্থায় পাওয়া যায়। পৃথিবীর প্রায় প্রতিটি তেল খনিতে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, আবার শুধু প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় এমন খনিও রয়েছে। গ্যাস উত্তোলন করা হয় কিভাবে? গ্যাস খুব সাবধানে উত্তোলন করতে হয়, কারণ সুযোগ পেলে বের হয়ে যায় অথবা আগুন লাগলে সব গ্যাস পুড়ে যেতে পারে। খনির অভ্যন্তরীণ চাপের ফলে এই গ্যাস স্বাভাবিকভাবে বের হয়ে আসে। ইরানে সেই প্রাকৃতিক গ্যাসের বিশাল খনির সন্ধান মিলেছে, এবার উত্তোলনের পালা। আসলে প্ল্যানটা কিন্তু অনেক আগের। 2022 সালে ইরান জানিয়ে দিয়েছিল তেহরান প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়ে ফেলেছে। 2029 সালের মধ্যে দেশটি প্রতিদিন 100 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করতে চায়। সেক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের মজুতের দিক দিয়ে রাশিয়ার পরেই রয়েছে ইরান। যে প্রাকৃতিক গ্যাস অন্যতম শক্তির উৎস বলে বিবেচিত, তার বহুমুখী ব্যবহার এবং যথেষ্ট অর্থনৈতিক গুরুত্বও রয়েছে, যেমন কম খরচ ও নিরাপদ বলে পৃথিবীর বহু দেশে প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে রান্নার কাজ হয়। শীতপ্রধান দেশে ঘর গরম রাখতে সিমেন্ট, লৌহ, ইস্পাত এবং রাসায়নিক শিল্পের শক্তির উৎস হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। তাছাড়া বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবেও প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়ে আসছে, যেমন বর্তমানে কৃত্রিম রাবার, কীটনাশক, কৃত্রিম তন্ত্র, কালি, রং প্রভৃতি উৎপাদনে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ফলে ধোঁয়া ও ছাই হয় না, তাই প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ফলে পরিবেশ দূষণ হয় না। ব্যবহৃত হয় বৈজ্ঞানিক গবেষণাগারে ইট পোড়ানোর কাজেও, আর বৈদেশিক মুদ্রা অর্জন এক্ষেত্রে তো বিশাল বড় ভূমিকা রয়েছে। প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, যা অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। তাই একটা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে এই গ্যাসের বহুবিধ ব্যবহার বিদ্যমান। তবে উত্তোলনের দিক দিয়ে ধীরে চলনীতি নিয়েছে ইরান। ইরানের আগে রয়েছে যুক্তরাষ্ট্র, মানে এই ক্ষেত্রে তৃতীয় স্থানে অবস্থান করছে ইরান। পরবর্তী অন্তত 200 বছরের চাহিদার কথা মাথায় রেখে মজুদের তুলনায় উত্তোলনের মাত্রা কম তেহরানে। কিন্তু তাতে কি, উত্তোলন কম হলেও মজুদ আছে প্রাকৃতিক সম্পদ, আর এটাই তো পজিটিভ সাইড। কারণ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো ইরানের থেকে বিপুল পরিমাণ খনিজ তেল ও গ্যাস ক্রয়ের ফলে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা ও মুদ্রা বাজারে তেহরানের অবস্থান যে বর্তমানে কি, তা বোধহয় আর নতুন করে বলে দিতে হবে না। প্রথম কলকাতা ব্যুরো।